Dear friends, welcome to my YouTube channel Learning with Shubhendu Dash. এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো interrogative sentence এর narration change কিভাবে করা হয়। Narration change নিয়ে আমার ফার্স্ট একটা ভিডিও আপলোড করা আছে। সেখানে pronoun এর পরিবর্তন, verb এর পরিবর্তনগুলো details বলা আছে। এবং ওই ভিডিওটা না দেখে যদি তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা কিন্তু এই পরিবর্তনগুলো কিছু বুঝতে পারবে না। তাই আশা করব ওই ভিডিওটা আগে তোমরা দেখবে। দেখো interrogative sentence এ narration change করার আগে তাহলে আমাদের জানতে হবে যে interrogative sentence টা আমরা কিভাবে চিনব। বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে চিনব সেটার উপরেও আমার একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখবে। কারণ দেখো পাঁচটা যে সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়। এবং প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু ন্যারেশন চেঞ্জের নিয়ম আলাদা। লিঙ্কার আলাদা হবে, রিপোর্টিং ভার্বটা আলাদা হবে। শুধু প্রোনাউনের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তনের যে নিয়মটা সেটা সব সেন্টেন্সেই কিন্তু একই, এক্সেপ্ট ইম্পারেটিভ, ইম্পারেটিভ ছাড়া। ওকে, তাহলে আমরা এখন যেটা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনব কী করে? বাক্যের শেষে দেখো জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে যদি বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন দেখো, আমি যে নিয়মটা শেখাবো এই নিয়ম অনুসারে তোমরা অ্যান্সারটা করতে পারবে। দেখো এখানে আমি বেশ কতগুলো জিনিস লিখে রেখেছি। কী কী? না, কোনো একটা নতুন সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ জানতে গেলে তোমাকে দু তিনটে জিনিস নতুন জানতে হয়। যেমন রিপোর্টিং ভার্বটা জানতে হয়। এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কী? আক্সড। রিপোর্টিং ভার্বটা কোথায় বসে আমি দেখাবো, আগেও দেখিয়েছি। লিঙ্কারটা কি? ইফ। এবং সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড, যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, হোয়াই, হাউ, হুইচ। স্ট্রাকচার মানে গঠন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, এগুলো কি হয়তো কিছু বুঝতে পারছো না। আমি একটা উদাহরণ লিখে রেখেছি, দেখো এই উদাহরণ দ্বারা আমরা বুঝবো। এই সেন্টেন্সটাকে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি, বললে এটা অ্যান্সার করো। প্রথমেই তোমার কাজ হবে ইনভাইটেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে ওটা কোন সেন্টেন্স দেখা। জিজ্ঞাসা চিহ্ন আছে, বুঝতে পেরেছি এটা ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভের নিয়মে করব। দেখো আমি অ্যান্সারটা শুরু করছি। প্রথমে হি বসিয়ে দেবো, সেট টু, এই ভার্বটার নাম কি? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব তাহলে কি? আক্সড, এস কে ডি, আক্সড। তাহলে সেট টু থেকে আক্সড বসলো। দেখো শুধু সেট থাকলেও আক্সড বসাবে আর সেট টু থাকলেও আক্সড বসাবে। তাহলে হি সেট টু থেকে আক্সড, মিটা বসিয়ে দেবে, একটা বাক্য কমপ্লিট। এরপর একটা লিঙ্কার বসাতে হবে। আমরা জানি একটা বাক্য শেষ হওয়ার পরেই কিন্তু লিঙ্কারটা বসে। দেখি এই সেন্টেন্সের লিঙ্কার কি লেখা আছে। ইফ এবং সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড, এইগুলো যে লেখা আছে। প্রথমে দেখবে যে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, হোয়াই এগুলো বাক্যে আছে কি না। ওইগুলো যদি থাকে কোনোটা তাহলে বসিয়ে দেবে, কিন্তু এখানে নেই। যদি না থাকে তখন তুমি ইফটা বসাবে। তাহলে এখানে নেই এইগুলো, তাই ইফ বসালাম। তাহলে লিঙ্কার বসানোর নিয়মটা কি? না, ডব্লিউএইচ ওয়ার্ড এইগুলো যদি বাক্যে থাকে সেটা বসিয়ে দেবো, আর যদি না থাকে তখন আমরা ইফটাকে বসাবো। সেই জন্য ইফটা বসিয়েছি এখানে। যখন ইফটা বসালাম এরপরে এই গঠন অনুসারে উত্তরটা কমপ্লিট করতে হবে, সাবজেক্ট, ভার্ব, আদার্স। দেখো তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? আটটা ভার্ব, এটা সাবজেক্ট। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয় কিন্তু তারপরে থাকে সাবজেক্ট। তাহলে আটটা ভার্ব, ইউটা সাবজেক্ট। লিঙ্কার বসানোর পরে এই গঠন, প্রথমে সাবজেক্ট বসাবো, ইউ সাবজেক্ট, কিন্তু ইউটাকে কি আমরা বসিয়ে দিতে পারবো? প্রোনাউনের পরিবর্তন করতে হবে। সে আগের ভিডিওতে যে ছকটা দেখানো ছিল সেই ছক অনুসারেই আমি তোমাকে বলবো। দেখো ইউটাকে চেঞ্জ করে বসাবো, ইউটা বসিয়ে দিলেই কিন্তু হবে না, প্রোনাউনের পরিবর্তন তোমাকে করতে হবে। ইউ থেকে কিভাবে চেঞ্জ হয় দেখি। এদিকে বাক্যে হিটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ইউ সেকেন্ড পার্সন, নিয়ম অনুসার অবজেক্টের পার্সন হবে, মিটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ইউ এর ফার্স্ট পার্সন আই। আমি যেটা এক্ষুনি লিখলাম ওটা কিন্তু আগের নিয়ম অনুসারেই বসালাম, তোমরা ওটা মাস্ট দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে না। তাহলে ইউ থেকে হলো আই, মানে সাবজেক্ট বসেছি। এবার ভার্ব, অ্যামিজার থেকে ওয়াজয়ার, এটাও ওখানে বলা আছে। এরপরে আদার্স, আদার্স বাকি যা আছে বসিয়ে দাও, কামিং অর নট, এটাও ভার্ব, কিন্তু এটা পরিবর্তন হলো না কেন, যেহেতু একটা ভার্বের পরিবর্তন হয়ে গেছে।
অন্য কোনো ভার্বের পরিবর্তন হবে না, কোনো একটা ভার্বেরই পরিবর্তন হয়। ওকে, আমি আরও দু একটা উদাহরণ দেখাবো, তোমাদের উদাহরণগুলো ভালো করে দেখতে হবে। দেখো, দু নম্বর একটা আমি উদাহরণ দেখাচ্ছি। ধরো, ইউ সেড টু মি হোয়াই আর ইউ প্লেয়িং উইথ ফায়ার। জিজ্ঞাসা চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এই নিয়ম অনুসারে করব। প্রথমে ইউ বসাচ্ছি, সেট টু থেকে আস্কড, এটা রিপোর্টিং ভার্ব, মি বসে গেল, একটা বাক্য শেষ, লিঙ্কার লাগবে। লিঙ্কার দেখো, এই হোয়াই আছে, হোয়াই। যদি বাক্যে লিঙ্কার থাকে তাহলে সেটা বসেই হবে, যদি না থাকতো তখন ইফটাকে বসাতে হতো। বসিয়েছি, এরপরে কি, লিঙ্কার বসানোর পরেই সাবজেক্ট ভার্ব আদার্স। সাবজেক্ট কোনটা দেখো, এটা কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড, এটা বসে গেছে, ইউটা সাবজেক্ট, এইটা ভার্ব। সাবজেক্ট সবসময় ভার্বের কাছাকাছি থাকবে, তাই ইউ থেকে সেই চেঞ্জ হলো আই। ওটা আগের উদাহরণ দেখালাম বলে এখানে দেখালাম না, ভার্বের পরিবর্তন অ্যামিজার থেকে ওয়াজার। এবার বাকি যা আছে বসিয়ে দেবে, প্লেয়িং উইথ ফায়ার। ওকে, এবার আমরা এই দুটো উদাহরণ দেখব। তিন নম্বর উদাহরণটা দেখো, হি সেড টু মি, ডিড ইউ সি দা বার্ড, জিজ্ঞাসা চিহ্ন। অ্যান্সারটা করি হি, প্রত্যেকটা শব্দ দেখে দেখে যাবে, সেড টু থেকে আস্কড, মি, একটা বাক্য শেষ, লিঙ্কার, দেখো বাক্যে লিঙ্কার আছে কি না, হু হোয়াট হোয়েন হুই কিছু নেই, তাহলে ইভ বসাবো। বাক্য শেষ, একটা বাক্য শেষ হওয়ার পরে এই গঠন, সাবজেক্ট ভার্ব আদার্স, দেখো এটা সাবজেক্ট, ডিকটা ভার্ব। এবার সাবজেক্ট বসাবো ইউ, ইউ থেকে চেঞ্জ করে ধরো আই হলো। এবার ভার্ব, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো, ভার্বটা কীভাবে বসাবো। যখনই তোমরা দেখবে যে ভার্ব ডিড আছে বা ডু আছে, ডু ডিড ডাজ কখনোই কিন্তু উত্তরে বসবে না ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, তাহলে কী হবে একটু দেখো ভালো করে। তাহলে সাবজেক্ট বসিয়েছি কিন্তু এবার ভার্ব বসাবো, ভার্ব দেখতে পাচ্ছি ডিড একটা ভার্ব আর সি একটা ভার্ব, তাহলে কোনটা বসাবো, প্রশ্ন হচ্ছে কোনটা বসাবো। ডি ডু ডিড ডাজ কিন্তু কখনো উত্তরে বসবে না, কিন্তু এর একটা কাজ আছে, কী কাজ? আচ্ছা বলো তো, ডিডটা ভার্বের কোন ফর্ম? সেকেন্ড ফর্ম, ডু ডিড ডান, তাহলে ডিডটা সেকেন্ড ফর্ম। নিয়ম কি, সেকেন্ড ফর্ম থেকে কি হবে নিয়ম, হ্যাট প্লাস তৃতীয় রূপ। আমি যে ভার্বের পরিবর্তনটা লেখানো ছিল সেখানে কি ছিল, প্রথম রূপ থেকে দ্বিতীয় রূপ, দ্বিতীয় রূপ থেকে হ্যাট প্লাস তৃতীয় রূপ, তাহলে এটা দ্বিতীয় রূপ, দ্বিতীয় রূপ থেকে নিয়ম কি, হ্যাট প্লাস তৃতীয় রূপ, তাহলে আগে হ্যাটটা বসাবো। এবার তৃতীয় রূপ, এর তৃতীয় রূপ না, এর তৃতীয় রূপ বসাতে হবে, সি ভার্বের তৃতীয় রূপ, সি স সিন। ওকে, তাহলে এখানে ভালো করে লক্ষ্য করবে যে ডিড থাকা মানে উত্তরে বসবে না, একে দেখে কিন্তু ভার্বটা নির্ণয় করা হবে যে ডিড ভার্বের দ্বিতীয় রূপ, দ্বিতীয় রূপ থেকে নিয়ম হচ্ছে হ্যাড প্লাস তৃতীয় রূপ, ওই জন্য হ্যাড বসিয়েছি, আর ভার্বের তৃতীয় রূপ মানে এই ভার্বের তৃতীয় রূপ নয়, কারণ এর কোনো ফর্মই উত্তরে বসবে না, আরেকটা ভার্ব থাকবে, সেই ভার্বের তিনটে ফর্ম বসাতে হবে, সিন দা বার্ড। অনেকে ভাবছে যে স্যার, ডিড থাকলে বাক্যে কি আরেকটা ভার্ব থাকবে? অবশ্যই, যে বাক্য ডু ডিড ডাজ দিয়ে শুরু হয় সেই বাক্যে অবশ্যই আরেকটা ভার্ব থাকবে, এবং সেটা হবে ভার্বের প্রথম রূপ। ওকে, তাহলে হলো আই হ্যাড সিন দা বার্ড, সেজ এ ফুল স্টপ। পরের উদাহরণটা দেখো, একই লিখেছি, শুধু ডুটাকে ডিডটাকে ডিড করে দিয়েছি, এটা দেখো কিভাবে করা হবে। হি সেট টু থেকে আস্কড, বলতো এটা যদি অ্যাসারটিভ সেন্টেন্স হতো তাহলে এইটা কী হতো, সেট টু থেকে টোল্ড হতো, মি বসাতাম, মি, একটা বাক্য শেষ, লিঙ্কার, ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে ইফটা বসাবো। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, দুটা ভার্ব আর সিটা ভার্ব, দেখো সেই ডু আছে, উত্তরে বসবে না, ডু ভার্বের কোন ফর্ম, ও আগে ইউ থেকে বসা, ইউ থেকে আই। এবার ডু ভার্বের কোন ফর্ম, ফার্স্ট ফর্ম, নিয়ম কি, ফার্স্ট ফর্ম থেকে সেকেন্ড ফর্ম, এর সেকেন্ড ফর্ম নয়, এর সেকেন্ড ফর্মটা উত্তরে বসাতে হবে, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে শ। ওকে, এরপরে বাকি যা আছে আদার্স দা বার্ড।
ওকে উত্তর কমপ্লিট হয়ে গেল। আরও বিভিন্ন উদাহরণ আছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবে, বা আমি তোমাদের একটা টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা হচ্ছে লিখে দেখাবে, ওকে। বা তোমাদের যদি কোনো কঠিন যদি উদাহরণ তোমরা পাও আমাকে লিখে কমেন্ট করতে পারো, আমি তোমাকে অ্যান্সারটা লিখে দেবো। ধরো হি সেড টু মি, ডিড ইউ রাইট টু মি বিফোর, এর অ্যান্সারটা লিখে আমার কমেন্ট বক্সে তোমরা দেবে। এই লাইনটার অ্যান্সার, হি সেড টু মি, ডিড ইউ রাইট টু মি বিফোর, এই অ্যান্সারটা। কঠিন উদাহরণ পেলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাকে অ্যান্সারটা করে দেবো। ওই রকম যদি কোনো নিয়ম থাকে অবশ্যই আমি তোমাকে বলবো। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, আশা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পরের যে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আইকন বা ঘণ্টা চিহ্নটি তোমরা